আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য টেস্ট পরীক্ষা আর মাত্র কটা দিন বাকি। এই শেষ মুহূর্তে তোমরা কিভাবে পরীক্ষা দেবে দর্শন নিয়ে যদিও আমি আজকে আলোচনা করব। দর্শনে 100-এ 100 পাওয়া যায়, মানে ফুল মার্কস পাওয়া যায়। এখানে তো 20 মার্ক তোমাদের প্রজেক্টে থাকবে আর 80 মার্কের যে পরীক্ষা হবে এই 80-তে 80 পাওয়া যায়। কিভাবে 80-তে 80 পাওয়া যায় এই নিয়ে আজকের আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, দর্শন হলো এমন একটা সাবজেক্ট যেখানে ফুল মার্কস পাওয়া যায়, একটা স্কোরিং পেপার বলা যায় এখানে। কিন্তু তাই বলে তোমাকে পড়তে হবে একটু বুদ্ধি খাটিয়ে। তুমি যদি পড়ার মধ্যে দেখা গেল পড়ো তুমি কিন্তু তোমার বুদ্ধি খাটিয়ে পড়ো না, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। এখানে তোমাকে বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। তো বুদ্ধিটা তোমরা খাটাবে কিভাবে সেটা নিয়েই আজকে মূলত আমি আলোচনা করব। দেখো, ফুল মার্কস পেতে গেলে আমাদের প্রথমত কোশ্চেন প্যাটার্নটা জানা দরকার। কারণ কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে এই বিষয়টা যদি আমরা না জানি, তাহলে অকারণে একটা অধ্যায়ের উপরে হয়তো আমরা অতিরিক্ত সময় ব্যয় করলাম, আর একটা অধ্যায় হয়তো আমরা খেয়ালই করলাম না। তাহলে কি হবে, সেই অধ্যায়ের মার্কসটা আমার বাদ গেল, তাহলে অটোমেটিক আমার ফুল মার্কস হলো না। তাই ফুল মার্কস পেতে গেলে আমাদের কোশ্চেন প্যাটার্নটাকে ফার্স্ট মনে রাখতে হবে। দেখো, দর্শনে ফুল মার্কস পাওয়া যায় কারণ আমাদের কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা প্রতি বছরেই অনেকেই ফুল মার্কস পায়। তো তার একটা প্রসেস আছে, সেই প্রসেসটাই তোমাদেরকে আমি শেখাবো আজকে। দেখো, প্রথমেই আমাদের যে অধ্যায় আছে সেটা হলো যুক্তি। এই অধ্যায় থেকে আমাদের MCQ আসবে 3টে আর SAQ আসবে 1টা। এখান থেকে কোনো ব্রড কোশ্চেন কিন্তু আসবে না। তাহলে আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে প্রথম অধ্যায় থেকে আমরা ব্রড কোশ্চেন পড়ব না। কিন্তু অনেকেই আছে, তোমরা হয়তো জানো না, প্রথম অধ্যায়টাকে হয়তো গুরুত্ব দাও না। আমি যতটা জানি আমার দীর্ঘ অভিজ্ঞতায়, এই যে প্রথম অধ্যায়ে 4 মার্কের MCQ এবং SAQ আছে, MCQ আছে 3টে আর SAQ আছে 1টা, এই 4 মার্কের প্রশ্নটাকে প্রত্যেকেই এড়িয়ে যাই। মানে এই 4 মার্ক প্রথম অধ্যায় থেকে একেবারে এড়িয়ে যাই, কারণ কেউ প্রিপারেশনই নেয় না সাধারণত। মানে খুবই ভালো যারা যারা একটু বুদ্ধি খাটিয়ে পড়ে তারা অবশ্যই প্রিপারেশনটা নেয়। আমি এই প্রত্যেকটা অধ্যায়ের একেবারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে মানে ধাপে ধাপে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার এই চ্যানেলটিকে ধারাবাহিকভাবে মানে ভিডিওগুলি দেখবে, তাহলে দেখবে একদম ফুল মার্কস পেয়ে যাবে। তো তোমরা কি করবে, প্রথম অধ্যায়টাকে অবহেলা করবে না, বাদ দেবে না। এখানে মাত্র কটা প্রশ্ন, 8-9টা MCQ যদি তোমরা রেডি করো তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে। সেই 8-9টা MCQ আমি পরে ভিডিওতে তোমাদেরকে বলে দেব। এরপরে দেখো পরের অধ্যায়, বচন অধ্যায়। এই অধ্যায়টা থেকে তোমাদের প্রশ্ন আসবে, MCQ আসবে 2টো, SAQ কিন্তু আসবে না, আর একটা ব্রড কোশ্চেন আসবে 8 মার্কের। তো তোমরা কি করো, এই বচন অধ্যায় থেকে প্রচুর পরিশ্রম দাও। অথচ এই অধ্যায় থেকে ব্রড কোশ্চেন একটা আসবে আর তোমাদের MCQ বা SAQ কিন্তু নেই। অথচ তোমরা প্রথম অধ্যায়টাই সময় না দিয়ে দ্বিতীয় অধ্যায়ে এই বচন অধ্যায়টাকে প্রচুর সময় দাও, আমি জানি, কারণ দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো যাই হোক, এই অধ্যায় থেকে তোমরা এভাবে প্রিপারেশন নেবে, বচন অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে MCQ 2টো আসবে, SAQ আসবে না, আর 8 মার্কের একটা প্রশ্ন আসবে। অবশ্যই এখানে 8 মার্কের একটা ব্রড কোশ্চেন লিখতে হয়, অথবাতে এখানে প্রশ্ন থাকে তোমাদের গুণ ও পরিমাণ নির্ণয় বা এই ধরনের পদের ব্যাপকতা নির্ণয়, এই ধরনের প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে। এরপরে চলে আসবো আমরা তৃতীয় অধ্যায়, বচনের বিরোধিতা। এই বচনের বিরোধিতা থেকে আমাদের শুধুমাত্র MCQ আর SAQ আসবে, এখান থেকে কোনো ব্রড কোশ্চেন আসবে না। দেখবে 2021 বা 2022-এর যে পরীক্ষা হয়েছিল আমাদের রিডিউস সিলেবাসে, সেখানে কিন্তু এখান থেকে ব্রড কোশ্চেন দেওয়া হয়েছিল, সেটা কিন্তু এবছরে আসবে না। আমাদের এই সিলেবাসটি হবে একেবারে আগের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারেই পরীক্ষা হবে। এখানে বচনের বিরোধিতা, এই অধ্যায় থেকে MCQ আসবে 2টো আর SAQ আসবে 2টো, মোট প্রশ্ন হবে 4 মার্কের। আমাদের একটু বুঝে শুনে পড়তে হবে, তাহলে আমরা ফুল মার্কস অবশ্যই পাব। আর এই প্রত্যেকটা অধ্যায়ে কটা প্রশ্ন পড়তে হবে একদম কম করে আমি তোমাদের সাজেশন দিয়ে দেব, তোমরা আমাদের সঙ্গে থাকবে, ভিডিওগুলি দেখবে। এরপর দেখো চতুর্থ অধ্যায়, অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকে আমাদের SAQ আসবে মাত্র 1টা, MCQ কিন্তু আসবে না, আর ব্রড কোশ্চেন আসবে 1টা, অর্থাৎ এখানে প্রশ্ন হবে মাত্র 9 মার্কের। আর এই অধ্যায়টাকেও আমরা প্রচুর গুরুত্ব দিই।
এই অধ্যায়ে অবশ্য গুরুত্ব দিতে হবে, কিন্তু তাই বলে এইগুলোকেই শুধুমাত্র গুরুত্ব দিলে হবে না। ব্রড কোশ্চেন এখানে কি, আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে, আর একটা কিন্তু এসএকিউ আসবে। তো মনে রাখবে, এইভাবে তোমরা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবে, তাহলে দেখবে তোমাদের ফুল মার্কস পাবে। এরপরে নিরপেক্ষ নাই, এই অধ্যায় থেকেও আমাদের বৈধতা বিচার থাকে দুটো, 4 × 8, আর দুটো থাকবে এমসিকিউ, এখান থেকে কিন্তু এসএকিউ থাকবে না। তাহলে মোট প্রশ্ন হবে 10 মার্কের। আমরা যদি সব অধ্যায়গুলি সম্পর্কে জানি, কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন আসবে, তাহলে আমাদের প্রস্তুতি নেওয়া অনেকটাই সুবিধা হবে। এরপরে আমাদের 6 নম্বর অধ্যায়, প্রাকল্পিক ও বৈকল্পিক নাই, এই অধ্যায় থেকে কিন্তু আমাদের কোনো ব্রড কোশ্চিন আসবে না। এই অধ্যায় থেকে আমাদের এমসিকিউ আসবে দুটো আর এসএকিউ আসবে দুটো, মাত্র 4 মার্কের প্রশ্ন হবে। তবে এখান থেকেও তোমরা কিন্তু অনেকে এড়িয়ে যাও, এই অধ্যায়টাকেও গুরুত্ব দিতে হবে, এই অধ্যায়টাই এমসিকিউ এসএকিউ আসবে 4 মার্ক। এরপর আমাদের 7ম অধ্যায়, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, এখান থেকেও কোনো ব্রড কোশ্চিন আসবে না, এটাও তোমরা প্রচুর গুরুত্ব দাও জানি। এখান থেকে প্রশ্ন আসবে এমসিকিউ দুটো আর এসএকিউ দুটো, মাত্র 4 মার্কের প্রশ্ন হবে। কিন্তু 4 কেন, তবুও একে গুরুত্ব দিতে হবে। এরপরে আমাদের আছে সত্যাপেক্ষক, এই সত্যাপেক্ষক থেকেও কোনো ব্রড কোশ্চিন আসবে না, এমসিকিউ আসবে 3টে আর এসএকিউ আসবে 2টো, মাত্র 5 মার্কের প্রশ্ন হবে। এরপরে আমাদের আছে আরোহ যুক্তি স্বরূপ, আমরা চলে এলাম এবার আরোহ যুক্তিতে। আরোহ যুক্তি স্বরূপ এই অধ্যায়টাকেও তোমরা এড়িয়ে চলো, আমি জানি, আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি জানি, এই আরোহ যুক্তি স্বরূপ আর প্রথম অধ্যায় যুক্তি, এই দুটো অধ্যায়কে ম্যাক্সিমাম ছাত্ররা এড়িয়ে চলে। এই দুটো অধ্যায়কে তোমরা অবশ্যই গুরুত্ব দেবে। এখানে কি, প্রথম অধ্যায়ে বললাম 4 মার্কের প্রশ্ন, আবার এই আরোহ যুক্তি স্বরূপ এখান থেকে 6 মার্কের প্রশ্ন, তাহলে 4 আর 6 = 10 মার্ক। এই দুটো অধ্যায় যদি তুমি ভালোভাবে প্রস্তুতি না নাও, তাহলে কিন্তু 10 মার্ক তোমার কম হবে, তাই এই অধ্যায় দুটোকেও গুরুত্ব দিতে হবে। তাহলে আরোহ যুক্তি স্বরূপ থেকে মাত্র কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে আমি বলে দেব। এরপর তোমাদের কারণ, এই কারণ অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন আসবে না, এখান থেকেও আসবে 3টে এমসিকিউ আর 3টে এসএকিউ, 6 মার্কের প্রশ্ন হবে। তোমরা এই কারণ অধ্যায়টাকেও এড়িয়ে চলো, কারণ এই কারণ অধ্যায়ের যে এমসিকিউ এসএকিউ সেগুলি সাধারণত তোমরা পড়ো না, এখান থেকেও তোমরা নাম্বার কম পাও। তোমরা সাধারণত এই বচন আর আবর্তন বিবর্তন নিরপেক্ষ নাই, এই 3টে জিনিস নিয়েই কালচার করো, এই 3টে জিনিস নিয়েই যত পড়াশোনা করো, কিন্তু সেভাবে পড়লে হবে না, তোমাদের প্রত্যেকটা অধ্যায়কে খুব সুন্দরভাবে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, এবং কোন অধ্যায়ে কত মার্ক আসবে সেটা অবশ্যই তোমাদের জানতে হবে, জেনে পড়বে তাহলে ভালো মার্ক হবে। এবার মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টো আর একটা 8 মার্কের প্রশ্ন আসবে, তাহলে এখানে 10 মার্কের প্রশ্ন হবে। আর আর আছে আরোহমূলক দোষ, এখান থেকে কোনো শর্ট কোশ্চিন আসবে না, এমসিকিউ এসএকিউ কিছুই আসবে না, শুধুমাত্র ব্রড কোশ্চিন আসবে। এখানে আমি 4টে টিকা তোমাদেরকে বলে দেব, সেই 4টে টিকার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো আমরা এর পরবর্তী এই যে অধ্যায়গুলি বললাম, মাত্র অল্প অল্প কটি করে প্রশ্ন আমি দেব, সেই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমাদের পরবর্তী ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।